খণ্ডমণ্ডলকারং ব্যক্তং জনচরাচরং তৎপদদর্শিতং ইন তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বরা, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনুবিষ্টং স্থাপিতং যেন ভূতলে, স্বয়ং রূপ কদা মজ্জং দদাতি সপ্রদান্তিকম্। বংশাকল্পতরুভ্যং চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ, বন্ধে জগত প্রিয়করৌ করুণাবতারৌ। নমোস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায়োতি নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিসিন্নৌ জদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ ধৌ ভাতরু ভজে। আমার ভক্তির পূজা আমা হইতে বর, সেই প্রভু ভেদে ভাগবতী করিয়াছি দৃঢ়। হরের নাম হরের নাম কেবলম, কলো নস্তৈব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ আন্তর্জাতিক শিবাসঙ্গন এহানা ভারত বাংলার বৈষ্ণবে মিলিয়া যে প্রবচনের আয়োজন করেছি, আজি নিত্য পাঠে বুধবারে মোর পাঠান পড়েছে। মোর পাঠান করানির আগে মি অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণার রাধারানীর চরণে ভক্তি কাত করি, মোর গুরুদেব 108 শ্রীল ধীরকৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর, পরম গুরুদেব শ্রীল গোপালদাস বৈরাগ্য ঠাকুর, পরাৎপরম গুরুদেব 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ ভক্তমান আই জেতাই নিত্যপাঠে হান শ্রবণকর্তারা, তানুর চরণে কোটি কোটি ভক্তি কাত করুন। আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আমি ফৌসি গাতা মধ্যখণ্ডর ত্রয়োদশ অধ্যায় 332 নম্বর পেয়া ভক্তমানায় অনিল রাজকুমার গিরকে বাংলাদেশ 332 পেয়া প্রবচন করিয়া গেলগা। এবার আমি মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায় মহাপ্রভু চৈতন্যদেবের গঙ্গা স্নান এবং গঙ্গাকে দি
মহাপ্রভু চৈতন্যদেব তার ভক্তমালায় গেল। শিবাসঙ্গনে লীলা কীর্তন করানির পরে খানিয়াহান খেলা করানিকা বলিয়া নবদ্বীপের সুরধনিত গঙ্গায় খেলা বলিয়া গেছি গা ও লীলাহান এবার কামাতে চলেছে। জলদেই প্রভু সর্ব বৈষ্ণবের গায় কেহ নাহি পারে সবে হারিয়া পলায়। মহাপ্রভু চৈতন্য দেবে হাবি ভক্তরে মাতেহিল তা ভগীরথী গঙ্গায় খানি খেলা করি গা বলিয়া ভগীরথী গঙ্গায় খানি খেলা করি গা বলিয়া গেছিলা গা এবং সেই ভগীরথী গঙ্গায় খেলা করানির কারণে আজি হাবিয়ানে হারো হারো হইয়া বর্তমান আয়ে গঙ্গা হানাত নামিয়া খেলা করতা লাগা। আমি কোনাকে যে সাদে বিভিন্ন ভঙ্গিল লাই খেললাম বা হাতুর সিংনা দিলাম বা আমার নিংসা সিংনা দিলাম যে সার যে লীলাহান অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণায় ব্রজ বৃন্দাবন দাবে ব্রজবাল করেল এবং ব্রজগোপীর এল এলাই খেলা বা নিংসা সিংনা দেনা এ পানির জলকে লিহান করেছে হ্যান তো কইয়া পূর্ববাপ মনে পড়িয়া গৌরাঙ্গ মহাপ্রভু ঝলকেলি করানি মনিয়া ভগীরথ ভাগীরথী গঙ্গায় খেলা করতে লাগে এবং ভক্তমানে যেটা আছে তাও অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ নিত্য সখা থকইয়া প্রভু যে হ্যান মনারুয়ানার তানু আনন্দ পিতারা খেলা যে বাকা লাম লাগা ও একা প্রভুর লগে খেলতে ম্যাম পারা হিমপিলা উহানে আজি বৃন্দাবন দাসে মাতের হাত জলদেই প্রভু সর্ব বৈষ্ণবের গায় আমি পানি সিটি ইয়া যে খেললাম আগে না সকা বলিয়া লাই খেলতে আমি পানি সিটিলাম সাদে মহাপ্রভু চৈতন্য দেবে যেবাকা পাইপনি সিটা সেটা খেললো পে তার তো চিন্তা রাখা ডরিয়া লুকিয়ে লাগা বলে জলযুদ্ধ করে প্রভু যার যার সঙ্গে কতক্ষণ যুদ্ধ করি সবে দেই বঙ্গে প্রভুর লগে এসাদে পানি সিটা সিটি দিয়া খেলতারাও পে প্রায় হাবিয়া নেই হারিয়া প্রভু হাবিরে জিনল ক্ষণে কেলি অবদিত গৌরাঙ্গ নিত্যানন্দে ক্ষণে কেলি হরিদাস শ্রীবাস মুকুন্দে শ্রীগর্ব সদা শিব মুরারি শ্রীমান পুরুষোত্তম মুকুন্দ সঞ্জয় বুদ্ধিমন্ত খান বিদ্যানিধি গঙ্গাদাস জগদীশ নাম গোপীনাথ হরিদাস গরুর শ্রীরাম গোবিন্দ শ্রীধর কৃষ্ণানন্দ কাশীশ্বর জগদানন্দ গোবিন্দানন্দ শ্রী শুক্লাম্বর অনন্ত চৈতন্য বৃত্ত কত জানি নাম বেদব্যাস হইতে ব্যক্ত হইবে পুরাণ। আজি মহাপ্রভুর ও বর্তমান আয়ুতার লেহিয়া ফুরানো আরিয়া উতার মাঝে বিশিষ্ট বর্তমান আয় যেটা আসিলা যেমন গৌরাঙ্গ মহাপ্রভু তার সঙ্গে অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ হরিদাস শ্রীবাস মুকুন্দ শ্রীগর্ব সদাশিব মুরারি শ্রীমান পুরুষোত্তম মুকুন্দ সঞ্জয় বুদ্ধিমন্ত খান বিদ্যানিধি গঙ্গা দাস জগদীশ গোবিন্দ শ্রীধর কৃষ্ণানন্দ কাশীশ্বর জগানন্দ গোবিন্দানন্দ শুক্লাম্বর এসাদে হাজার হাজার বৈষ্ণব মহাপ্রভু চৈতন্যদেব বল্লভে ভাগীরথী গঙ্গায় খেলা করলা এবং উহা তাহার বিফুল লেহিয়া ফুরানি অসম্ভব যে সাদে ব্যাসদেব ওই
মহাভারতে ভাগবতে লেহিয়া পুরানো আছে উষাদে চৈতন্য মহাপ্রভুর জলকালী খেলার ভক্ত তার নাম লেহিয়া ফুরানারিয়া। অন্য অন্য সর্বজন জলধরি করে পরমানন্দ রসে কেহ জিনে কেহ হারে গদাধর গৌরাঙ্গে মিলিয়া জল খেলি নিত্যানন্দ অদ্বৈত খেল এ দুহে মিলি জুড়া 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 ইয়া খেল তারা উতার মাঝে আগে আগলে জিন তারা আগে আগলে হার তারা আজিকার খেলা না জুড়িয়ে তার মাঝে অদ্বৈত ঠাকুরের নিত্যানন্দ জুড়িয়া না ইয়া খেল তারা এবং মহাপ্রভে গদাধরে জুড়িয়া না ইয়া খেল তারা। নির্গাতে মারিয়া জল দিল মহাবলী দুই চক্ষ অব্দৈত মেলিতে নাহি পারে মহাকুদাবে সে প্রভু গালাগালি পারে। আজি অব্দৈত নয়নে নিত্যানন্দ কুতুহলে অব্দৈত ঠাকুরের নিত্যানন্দ প্রভুতে প্রায় যেহেতু দলীয় গুরুবাই গি মাধবেন্দ্রপুরীর শিষ্য গি বয়সও প্রায় সমান সমান এবং তার উদ্যোগী সবসময় কৌতূহলে রসল নিয়ামপাড়া কৌলিকর্তারা আজি নিত্যানন্দ প্রভে অদ্বৈতর আহিগ লাভ করিয়া এমনভাবে পানি মারল আহিগ মেলে মেলে নোয়ারে দুসাদে অদ্বৈত ঠাকুর আহিগ মেলে নোয়ারিয়া নিত্যানন্দ প্রভুরে গালিগালাস করে যে সাথে আমি নেঙ্কামা রূপে আগরে আগে গালিগালাস করি আর সাথে নিত্যানন্দ মধ্যপে করিল চক্ষু কান কোথা হইতে মধ্যপের হইল উপস্থান এ নেশাগ্রস্ত মদমত্ত গিরকে গো বয়সান্ত বৈষ্ণব গিরি কি থানি এপাই মধ্যপ বলতে আমার নেশাগ্রস্ত হই তারা মদ পেন আমার উগদে গেলে গা আমার তার নামও পরাত হই তুই কামকুত লুক মতমুহ মাৎসর্য এটা আমার সাংসারিক মানুষ কাবুলিয়া অর্থ আহার ভজনর কাবুলিয়া অর্থ আহার অতএব অদ্বৈত ঠাকুরের নিত্যানন্দ প্রভুরের মদ্যপ বলে সোপে মত পে করা বলিয়া ব্যাখ্যা করলে আমার তা নামও পরাত হই তুই এরা অপরাধে নানার কাই বলিয়া এই শুদ্ধ বৈষ্ণবরাঙ্ক ভাগবত শ্রবণ করাই লাগে তা কারণ যে ভাগবত হার না পাশে তত্ত্বকতা হার না পারু গই অবিদা অর্থ হারল লক্ষণা ব্যঞ্জনা হার না পারা গই অলঙ্কার শাস্ত্র হার না পার গিরকা গই হেনরে অবিদা অর্থ হার নিকালিয়া ওনার সার ব্যাখ্যা হান করি এবং নিত্যানন্দ প্রভু মত পের বলে ব্যাখ্যা করি এহান বিরাট ডাঙর অপরাধ আহ এবে মধ্যপ বলতে নিত্যানন্দ প্রভু নামর প্রেমে নেশাগ্রস্ত এহানেই অদ্বৈত ঠাকুরে বুঝার হাল নিত্য আনন্দে কৃষ্ণ প্রেমে বিপুলিয়া থারগত হইয়া নিত্যানন্দ প্রভু কৌতুকে মাতের হাল নিত্যানন্দ প্রভুরে হে মধ্যপ তিতে মদমত্ত হইয়া থারগ কামনা বল তারা জিনিসে হান সাংসারিক কামনা হান আমার তা ত্যায্য করানি লাগে কিন্তু বৈষ্ণবের সঙ্গ করানির কামনা কৃষ্ণ নাম কীর্তনের কামনা সাধু সঙ্গের কামনা আমার তা লাগে ক্রুদ্ধ জিনিসে হান সাংসারিক লাভ লুস্কানোর কাবুলিয়া নিজের স্বার্থর কাবুলিয়া ক্রুদ্ধ করানি হান নিন্দনীয় হান কিন্তু কৃষ্ণ ভক্তাগ অনাচার জিনিস আহান দেখলে উহান প্রতিবাদ করানি উহান অনাচার বস্তু আহান দেখলে শোভনী উহান উহান ভোজনের পথে সহায়ক খান অর্থাৎ নিজের বেলায় বলা নিজের আত্মা ও মনে হানরে ধমন করে নারিয়া মনে আনরে দমন করা নিকা বলিয়া সৌয়া নিজের প্রতি ধিক্কার দেনা ভালো ভজনের পথা অতএব সৌনি হান প্রবে দেহেতা
নিজরে ইন্দ্রিয় দমন করানি বা নিজরে সৎপথে আনানি কাবলিয়া নিজরে দমন করানি কাবলিয়াই শোভনীয় হেনর প্রয়োজন। কৃষ্ণ কথার প্রতি লুপ্থানা, কৃষ্ণ ভক্তের প্রতি লুপ্থানা, কৃষ্ণ প্রসাদের প্রতি লুপ্থানা, এহানকাই লুপে হেন প্রভেদ আছে। লুপে হেনর তা নাগরিক পতাক আছে, হাই পতাক আছে। ওয়াল গীতাহানার মাতে সে হ্যাঁ জানি সা সর্বভূতানা তৈ সাং জাগ্রতি সংযমী, জানি সা জানি সা সর্বভূতরান তৈ সাং জাগ্রতি সংযমী, জৈ সাং জাগ্রতি সংযমী সারি সা পৈশ্যত মুনে। মুনি ঋষিগর কামনা মানে সাংসারিকার কামনা মানে কোনোদিনও সমান নাই। অতএব এপে নিত্যানন্দ প্রভুরে মধ্যপ বলে সে হান, কারা নিত্যানন্দ প্রভু মধ্যপ মদমত্ত কিয়া মদমত্ত, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে বিবুলিয়া থার নেশাগ্রস্ত হইয়া থার গো, কৃষ্ণ নামের নেশাই থার বলিয়া একতা হান অদ্বৈত ঠাকুরে মাতে সে হান। এহানেই আমার আজিকার অদ্বৈত ঠাকুরের উক্তি এহানোর আসল অর্থ। মধ্যপের হইলবান শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই, শ্রীবাস পণ্ডিত বলতারা গো এগরটা কোন জাত নেই, কোথাকার অবধূতে আনি দিল ঠাই, বৈষ্ণবী নাকি থানি, কৃষ্ণ কথা শ্রবণ করানি ভক্ত আগ যে বাঁকা গালিয়া হান্দে উবাকা ও গালিমানোর ভিতরে কি রসানা সেবার আশ্রেদন করে পারানি। কারণ অদ্বৈত ঠাকুরে গালার তাকারে পরম বৈষ্ণব শ্রীবাসরে, অদ্বৈত ঠাকুরে গালার তাকারে পরম বৈষ্ণব নিত্যানন্দ প্রভুরে, কিতাবুলিয়া গালার শ্রীবাসর তা কোনো জাত নেই। এ কিতাবুলিয়া জালার যে অবধূতা করে তার ঘরে প্রশ্রয় দেয়া থসে উনিয়া পানি ফুটি জবরদস্ত মৃথঙ্গানাথ দেনার কারণে আজি রসতত্ত্ব তা আস্বাদন করানি সুযোগে আমি পেলাঙ্গা। এহানোর কাবুলিয়াই আজি কি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের এ রস এটা এতারে মাত্রা তাই, এতারে মাত্রা তাই লক্ষণা অথবা তারা আমি ব্যঞ্জনাও বলে পারি। বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি শিবাসর তাতে কোনো জাত নেই নাই, কিয়া জাত থাই তুই তা বৈষ্ণবর তা কোনো জাত আহ, আমি জাত নেই গো বললে আমি সবিতা হাই। বনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরিষ্কার ভাষায় মাতে সে হান, নাহং ব্রাহ্মণ ন বৈশ্য ন শূদ্র, মি ব্রাহ্মণ গোনাগৈ বৈশ্য গোনাগৈ মি শূদ্র গোনাগৈ। কৃষ্ণ ভক্ত আগ কোনদিন নিজরে ব্রাহ্মণত্ব অহংকার করার থক নেই এবং শূদ্রতা ভাপুয়াল নিজরে অথবা কোন বৈষ্ণব আগরে ঘৃণা করানি থক নেই। মহাপ্রভু চৈতন্য দেবের মাতের হাত আমার একটিমাত্র পরিচয় আমি কৃষ্ণ ভক্ত, অতএব কৃষ্ণ ভক্ত আগর তাদের কি জাতা হাতা, কৃষ্ণ ভক্তরা জাতাখ্যান কুহান অনাদিরাদি গোবিন্দের নিত্য দাস ওয়ারি যাত্রা। অতএব শ্রীবাসর অদ্বৈত ঠাকুরে মাতে রুয়ান তাহাই আনে আমার নাকি মানুষ ওয়ারে গালিহান করে বুঝতে পারে, ওয়ালা বৈষ্ণব ওই সময়া কথা হান মাতলে সূর্যগত্ত কোনোদিনও আদার হান না পড়ত, কারণ সূর্যগর ধর্মহানে আলোদে না এবং রাতি হানে কোনোদিন আলিনাত আলোনাত্তই, কারণ রাতি হানের ধর্মহানে আদার করান বৈষ্ণব ধর্মহানে তাই কৃপা করানি, বৈষ্ণব ধর্মহানের তাই পহর দে না এবং বৈষ্ণবে গ সইল মজাহীন হয়ে গ ফাটিয়া পড়ল মজাহীন হব, গাজারে থাইল মজাহীন হব, মজাহীন হব জমিয়া পড়ল তার মজাহীন হব ফাটানির পরও তারা সেই অমৃতত্ববান থাই তৈল। অতএব বৈষ্ণব গ সবইয়া কথা হান মাতল তার কথা মানার ভিতরে তাত্ত্বিক রসখানি খাইতই, কারণ
বৈষ্ণবর ভাগ্যও তারে, আমি তিতা কারণরে কোনোদিনও ঠুম পাবে ব্যাখ্যা করে নোয়ার টাঙায়, এবং মজা খবল বলে কোনোদিনও আমি তিতা করে ব্যাখ্যা করে নোয়ার টাঙায়। অতএব শ্রীবাস যে গ অনাদি গোবিন্দর চরণে আত্মসমর্পণ করেছে গ, তারে যে বাকা অদ্বৈত ঠাকুরের মতো ভস্মবা হই তথা যাত্রার নেই গ বলে রূপে আমি যাত্রার নেই গ কে আমার লতা বলিয়া সমালোচনা করে নোয়ারিয়া। কারণ যে পাত্র ওরে যাত্রার নেই গ বলেছে ওই, যে পাত্র ওই গালিয়া মাতের ওই ধরি ও পরম বৈষ্ণবী। কারণ বৈষ্ণবে কোনোদিন শ্রীমুখাত্য কোনোদিন অমঙ্গল সূচক নিন্দা সূচক হিংসা সূচক বক্তব্য নানুকূলে এলে সহনীয়ানোর মাধ্যমে জগৎবাসীরাম অদ্বৈত ঠাকুরে প্রমাণ করে হান যে শ্রীবাস বলতারা গিরকে গ নিজ আত্মবিমান অবিশূন্য হইয়া অনাদিগাদি গোবিন্দরা আত্মসমর্পণ করেছে গো উহান সহনীয় শতান দিয়া বুঝা দেয় তা কুহা যার থান নেই মানুয়া গুয়ার নাম শ্রীবাস উগয়া প্রশ্রয় দি লগাতাকারে অবদূত গো অবদূততে কুঙ্গ সন্ন্যাসী গো এবং সন্ন্যাসী হতে কুঙ্গ যাহার পরিচয় নেই গো সন্ন্যাসীর কোন পরিচয় নেই। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের আত্মসমর্পণ করিয়া নিত্যানন্দে সন্ন্যাসী ও সমানতে হাইহান নাই, নিতানন্দ প্রভু সন্ন্যাসী ও সেবন হাইহান কিসের সন্ন্যাসী? গৌরাঙ্গ প্রেমের সন্ন্যাসী। অর্থাৎ এ সংসারে আমার যত যাবতীয় সুখ ভাসনা এতাহাবি গৌরাঙ্গ মহাপ্রভুরাং আত্মসমর্পণ করিয়া উয়াই সাংসে এবং সন্ন্যাসী শব্দের অর্থ উয়াই সাংস সন ন্যাস সঙ্গে সঙ্গে ত্যাগ, ন্যাস শব্দের অর্থ ত্যাগ। তাই মহাপ্রভুর উদ্দেশ্যে আত্মসুখ আত্ম অভিমান আত্মপরিচয় বিসর্জন দিয়ে পারেন ওই সন্ন্যাসী এবং ওই অবধূত। সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় নিতানন্দ প্রভুর সাধানে আত্মসমর্পণ ভক্ত নিয়ান প্রমাণ করা নিকা বলিয়া এরে গালিয়া মাতের হান অবধূত আগরে আশ্রয় দেশে গাতা বলিয়া সচিনন্দন চূড়া এত কর্ম করে নিরবধি অবধূত সংগতি বিহরে। নিত্যানন্দ বলে আজি শচীনন্দন মহাপ্রভু চৈতন্যদেবর অদ্বৈত ঠাকুরে রাগ প্রকাশ করানির মাধ্যমে মাতের হার শচীনন্দন বুলতারাগ গৌরাঙ্গ মহাপ্রভু বুলতারাগ মূলে চর্গ হয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতানি শচীনন্দনে ওতে স্বর্গ আর হাইয়ার নাই। কিয়া নবদ্বীপের প্রত্যেক নরনারীরে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কীর্তনের মধ্য দিয়া হরিনামের আচরণের মধ্য দিয়া মঞ্চর করে পারে সেহান্তে তার মানুয়াগর দনখানি চর করে পারানি হান, মানুয়াগর সাধারণ বস্তু আহার চর করে পারানি হান আসল চর করানিয়া নাগল আসল চর করানিয়ানতে মন প্রাণ হান চর করে পারানি হান। মহাপ্রভু চৈতন্যদেব নবদ্বীপ ভাষী বিশেষ করে এতাহারি ভক্তর মন জয় করে পারেছে মঞ্চ করে পারেছে এবং এ হাবি মঞ্চই করেছে পারেছে গিরকে গ যে করাং চেপই তৈয়া ওগর প্রতি শ্রদ্ধা হার মানবতা বার্তই হার স্বাভাবিক খান। তাইলে এ শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সে আগ পুরোদিন নাড়া দেয় আজি নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যে নিত্য সখা গৌরাঙ্গ মহাপ্রভু যে নিত্যানন্দ বিহানে মিকুপান থানা মারে রেহান জগৎবাসীরে বাগা দেনার কাবুলিয়া জগৎবাসীরে হারফানি কাবুলিয়া সমস্ত জগতের কৃষ্ণ নাম প্রেমে জগতে হারে চর করে পারে সোহান বাগা দেনার কাবুলিয়া অদ্বৈত ঠাকুরে সোহনির মাধ্যমে নিত্যানন্দ প্রভুরে উদ্দেশ্য করিয়া গালিগালাস করে নিত্যানন্দ বলে মুখে নাহিবা জলাস
হারিলে আপনে আরো কান কন্দলে কি কাজ, নিত্যানন্দ প্রভু আরো মাতের হার। লাস্ট পিয়াতে কিতা করতে মি পানি আক্রম সিটিতে ইতি আহি গাদ আরো ইয়ার সিটা নালে খেলা আনার মাঝে হারলে পরাজিত অরুবই গালিগালাস করানি হান উচিত নেই হান, এবং খেলা হইলে হারা জিতা হইতে আমার স্বাভাবিক খান। তাই বুঝিয়া হে অদ্বৈত ঠাকুর, তোর মতো জ্যেষ্ঠ মানুয়া গই, তোর মতো বিদ্যা না গই, রাস না পিয়া হারলে ওয়ানাতে তিতে হার স্বীকার করা নিয়ে মানে তোর কর্তব্য আর আসিল না করিয়া তি মরে কিয়া এসাদে কথা মাতিয়া মল্লগেতি দরবার লাগল না। নিত্যানন্দ প্রভু একতা হান মাতেরে পে গোড়া অদ্বৈত ঠাকুর একতা হান মাতেরে পে বাঙ্গেদের নিত্যানন্দ বাঙ্গেদে অদ্বৈত ভাতেদের নিত্যানন্দ এনে তিন আমি তিন প্রভু বলি আর চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত এটারে আমি পঞ্চতত্ত্বর মা তিন প্রভু বলি আর সত্য যুগে ত্রেতা যুগে দ্রাপর যুগে কলি যুগে এতিন প্রভু এগি বিরাজমান ইয়া জগৎ সংসারে হার লালন পালন করিয়া ধরছিল। অতএব লক্ষণ ছাড়া রামচন্দ্রের রামায়ণে হান মধুরতা প্রাপ্ত না, বলরাম সারা কৃষ্ণলীলার মধুরতা প্রাপ্ত নার, এবং ভগবান শিব সারা সাধন ভজন ধ্যানের বৈষ্ণব রসের প্রস্তুতি তোহার নার। অতএব আজ নিত্যানন্দ প্রভু কুঙ্গ এবং অদ্বৈত ঠাকুরের কুঙ্গ ওয়ান হার না পিলে গৌরাঙ্গ মহাপ্রভুর বাক্য হান আমি বুঝে নেওয়ার তা। অতএব নিত্যানন্দ প্রভুর এবং অদ্বৈত ঠাকুরে মুঙ্গানাথ আয়াত কৌলি আয়াত হমিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মাতার হান। গৌরচন্দ্র বলে একেবারে নাহি জানি তিনবার সে হার জিত মানি, আক্রম জিংলে ওয়ানর জিঙানি না বলতারা, যে কোনো খেলা আনা আক্রম জিঙানি ওয়ানর জিঙানি না বলতারা, যে ওই তিন খুরুম ওর মাধি খুরুম জিঙালু বলে জিঙের বলতারা, তিনবার হইলে সে হার জিত মানি, তিন খুরুম আক্রম করলে হে গিয়া হার জিতুয়ান হার পিতাঙ, আর বারো জলযুদ্ধ অদ্বৈত নিতাই কৌতুক করিয়া এক দেহ দুই ঠাই। আজি বৃন্দাবন দাসে মাতের হান, বারো যুদ্ধ হার লাগলা পানির খেলা হার লাগলা কুঙ্গই অদ্বৈত ঠাকুরে নিত্যানন্দ মূলেতে বৃন্দাবন দাসে মাতের হান দই মূলে আজ্ঞ, কারণ নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভু যে সাথে মহাপ্রভুর বাব দেহাগ উষাদে অদ্বৈত ঠাকুর ও মহাপ্রভুর অদ্বৈত অর্থাৎ খেই না পা দেহাগ নাগরী দৈবীয় মহাপ্রভু চৈতন্যদেবর আশ্রিত দেহাগি নিংসা আনরে যে সাথে মানুয়া অনন্ত খেই করে নারিয়ার উষাদে অদ্বৈত ঠাকুরেরও আমি মহাপ্রভুর আন্ত খেই করে নারিয়ার নিত্যানন্দ প্রভুরও মহাপ্রভুর আন্ত খেই করে নারিয়ার যে সাথে আদ্য হানি বাঙ্গুড়িবার আতুহান অদ্বৈত ঠাকুর বাতবার আত্মা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আত্মা নীল তাই অদ্বৈত ঠাকুর মহাপ্রভুর নয়ন গিল তাই নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুর। অতএব দুজনে যুগযুদ্ধ কেহ নাহি পারে একবারে জিনে কেহ আরো বারো হারে ধগি এমন ভাবে জলযুদ্ধ হান করলা কল্যাকার ওহান নিত্যানন্দ প্রভু জিঙ্গল ত্রিশেকার ওহান অদ্বৈত ঠাকুরের জিঙ্গল আগে আক্রম জিঙ্গের আগে আক্রম হারে আরো বারো নিত্যানন্দ সম্ভ্রম পাইয়া দীরেন্দ্রঞ্জন নির্গাত মারিয়া অদ্বৈত পাইয়া দুঃখ বলে মাতিয়ালি সন্ন্যাসী না হয় কবু ব্রাহ্মণ ভদিয়া
ব্রাহ্মণ ভালিয়া বয়শান্ত বৈষ্ণব গৃহী থানি কতিহা নিগুড় তত্ত্ব এহানোর ভিতরে আছে হা ওয়াল চৈতন্য ভাগবত পাঠ করা নিয়ে হান ধর্মগ্রন্থ পাঠ করা নিয়ে হান সাদের হান না গুলি আমার মতো সাধনহীন ভজনহীন শুদ্ধ ভজন সাধন করে নোয়ারিয়ারে তাই এ নিগুড় তত্ত্ব এহানোর ভিতরে সমা নোয়ারিয়া আজি যে কথা হান মাতল সন্ন্যাসী ওইলে কোনদিন ব্রহ্ম হত্যা করিয়া সন্ন্যাসী না নাতারা বুঝিয়া বারো নিত্যানন্দ প্রভুরে গালিল অদ্বৈত ঠাকুরে পইলা গালিল তাই অবদূত বলিয়া পিছেদে গালিল তাই ব্রহ্ম হত্যাকারী বলিয়া বয়শান্ত বৈষ্ণব কৃগি থানি এনে কথা হান যে গই চৈতন্য মহাপ্রভুর লীলার নিগুড় তত্ত্ব হান না পাশে ওই মাত্রই হান নিত্যানন্দ প্রভু ব্রহ্ম হত্যা করেছে বলিয়া এবার ব্রহ্ম হত্যা শব্দের অর্থ হারপিতে গেলে গা নিগুড় তত্ত্ব কথা হার হার পানি লাগে ওয়ার হার না পিলে আজিকার ব্রহ্ম হত্যা বলে অদ্বৈত ঠাকুরের নিত্যানন্দ প্রভুরে মাতেছে হ্যাঁ বুঝে নয় তাকাই এবং অদ্বৈত ঠাকুরে ব্রহ্ম হত্যাকারী বলেছে বলিয়া নিত্যানন্দ প্রভুরে যদি আমি ব্রহ্ম হত্যাকারী বলিয়া তাহলে নাম অপরাধ হই তাঙায় বৈষ্ণব অপরাধ হই তাঙায় কৃষ্ণ অপরাধ হই তাঙায় নরগামী হই তাঙায় এপে ব্রহ্ম হত্যা বলিয়া মাতের ওয়ার কুহার এপে হত্যা শব্দের অর্থ এপে মৃত্যু হত্যা মৃত্যু মানে যদি হরপা ঐকেল ভাঙা ওরে গিলে উহারও মৃত্যু আহা মৃত্যু অর্থ উদ্যানি সাহান জানাও হান না এপে মৃত্যু শব্দের অর্থ ইংরেজি ভাষায় ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ বুদ্ধদেবর মৃত্যু আনরে নির্বাণ মহাপ্রভু চৈতন্য দেবের যে হার মৃত্যু আনরে আমি মৃত্যু বললে অপরাধ হইতই উহানরে আমি নির্জান বুদ্ধদেবর মৃত্যু আনরে নির্বাণ চৈতন্য দেবর চৈতন্য দেবর এবং মহাপ্রভুর অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রামচন্দ্র কাশী ইহরাম বেলিয়া গেছি গেমনরে মৃত্যু বললে বুলই তুই অন্তর্ধান ইহলীলা সংবরণ এসাদের ভাষা আমি মাতিয়ার অতএব হত্যা শব্দের অর্থ হ্যাঁ আমি বুঝতে গেলে গা এপে মহাপিত্যানন্দ প্রভু কুঙ্গ উহান অদ্বৈতটা করে চিনে সমান বাগার তা কুঙ্গার আগ্রহী হান না পাচ্ছি যে তত্ত্ব হার মহাপ্রভু চৈতন্য দেব জেঠামি হক বিশ্বরূপ জেগ শান্ত রইয়া সন্ন্যাসী রইয়া মাংসে গা অগির কুগ হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্বে জরমসে নিত্যানন্দ প্রভুরা ক্ষমা সেগা অন্তর্বনা লীন সেগা অতএব চৈতন্য মহাপ্রভুর জেঠাবি বিশ্বম্বর বিশ্বরূপ নিত্যানন্দ প্রভুরা লীন সে আনরে প্রকট করা নিকা বলিয়া ব্রহ্ম হত্যা বলে কারণ মহাপ্রভু চৈতন্য দেব ব্রহ্ম সম্প্রদায়িক জগন্নাথ মিশ্র ব্রহ্ম সম্প্রদায়িক অতএব চৈতন্য দেব জেঠাবি বিশ্বরূপ ব্রহ্ম সম্প্রদায়িক অতএব বিশ্বরূপ তার দেহগত লীন সে ওয়ান অদ্বৈতটা করে হার পাশে আর মাতের হান যে ব্রহ্ম হত্যাকারী বলিয়া এনিগুতত্ব আর হার না পিলেতে কোনোয়া ওই কুটেশনা হান দিয়া মারতে পারে নাই ও নিত্যানন্দ প্রভুতে ব্রহ্ম হত্যাকারী আজি বি আর কোনোভাবে আমি হার না পাচ্ছি যে নিত্যানন্দ প্রভু ব্রহ্ম হত্যা করেছে বলি এবার ব্রহ্ম হত্যাকারী মানে বিশ্বরূপ নিত্যানন্দ দেহাগত লীন সেবা অতএব আজি অদ্বৈত ঠাকুরে সন্ন্যাসী না হই কব ব্রাহ্মণ ভদিয়া পশ্চিমার ঘরে ঘরে খাইয়া সে বাপ কুলজন্ম জাতিকে হ না জানে কোথা পিতা মাতা গুরু নাহি জানিকে যে কিরূপ খাই পরে সকল বলায় অবদূত
নিত্যানন্দ প্রতি স্তব করে ব্যাপদেশে শুনি নিত্যানন্দ প্রভু ঘন ঘন হাসে। আজি মাতের হান কি হান, এরা অবধূতে গর মালক বাপকর পরিচয় আমি না পিয়া। আজানুলম্বিত ভুজৌ কনকাবধাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল। বৃন্দাবন দাসে বিশ্বম্বর যুগবর, অর্থাৎ নিত্যানন্দ প্রভুরে চৈতন্য মহাপ্রভুর জেঠা বিয়োগ বলেছে। আজিকালি নিত্যানন্দ প্রভু দুহান পরিচয়, আহার তাই হারাই পণ্ডিতর পুতক, আর একাহার তাই জগন্নাথ মিশ্রর পুতক। অতএব তার অস্তিত্ব দুহার, নাইলে গ্রন্থকর্তা ভাগবতের গ্রন্থকর্তা এবং বিভিন্ন পদাবলিতে আমি পেয়ের হাত যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দগিবে গৌরিতাই ধুনুবায় হরিনাম গাইয়া যায় কুতানি পতিত আসে বলিয়া আমার ইশাল পায়ের আদি তারা ধুনুবাই। আজি অদ্বৈতটা করিবান বুঝানি কামাতের হান, গৌরাঙ্গ মহাপ্রভুরে নিত্যানন্দ প্রভুর আন্ত আলাদা করলেই অপরা, যদিও আজিকা নিত্যানন্দ প্রভু হারাই পণ্ডিতর পুতক, তথাপিও তারে হারাই পণ্ডিতর পুতক বোলা নিমান অপরা। এহার বুঝানিকা বলি আজি অদ্বৈতটা করে সৌনির মাধ্যমে প্রকাশ করে হান, যার কোন মাতা পিতার পরিচয় নাই, যার কোন দেশান হান্না পিয়ার, কুলান হান্না পিয়ার, জাতিয়ান হান্না পিয়ার, মালাম বাপক আমি না চিনিয়ার। এরে অবধূতে গ সমস্ত পৃথিবী হান বুলে বুলে সন্ন্যাসী বুলিয়া খারগ, তারা আমি কোন সম্প্রদায় গো আরো ধরে না আরিয়ার এক সম্প্রদায় বিহীন গ। অতএব এসাদের মাতেরে হান হুনিয়া অদ্বৈত ঠাকুর রয়েছে আর নিত্যানন্দ প্রভু আহা হে আহানিও করল খেয়া যুদ্ধহানার মাঝে নারিয়া হারলেও আনতে স্বীকার না করিয়া, মরে গালিয়া মরে অপমান করিয়া তোর আসার এটি বিকানি কাবিয়া চেষ্টা কর। নিত্যানন্দ প্রতিপ্রস্তব করে ব্যাপদে নিত্যানন্দ প্রতিস্তব করে বেপদেশে শুনি নিত্যানন্দ প্রভু গনে গনে হাসে নিত্যানন্দ প্রভু মুখি দেয়াহে হংহারি মু সকল মুহার দূষণায় এত বলে ক্রুদে জলে আচার্য গুসাই। মিয়াজি সংহার করত মোটা কোন দোষ নেই এটা বলিয়া অদ্বৈত ঠাকুর কান্তি আনে জলিয়া পড়িয়া আক্রমণ করিয়া মাতানিও করল। আচার্য ক্রুদে হাসে ভাগবত গণ ক্রুদে তত্ত্ব কহে যেন শুনি খুব বচন বৈশান্ত বৈষ্ণবগিরি থানে আমি আগেই মাতলু কোথাও হা। অদ্বৈত ঠাকুরে অমাতিক শক্তি করে মাতল কিন্তু পুলসী বৈষ্ণব উতাতে মহাপ্রভুর সঙ্গ পাহিতা নাই, উতাতে সাধু সঙ্গ করে হিতা নাই। অতএব সাধু সঙ্গ যে তাই কর্তারা মহাজনর ভাগ্য যে তাই আশীর্বাদ যে তাই পেইতারা, মহাজন যে নগত সপন্থা বলিয়া যে তাই চলতারা, যে তাই একাদশী করতারা, নিত্য সেবা করতারা, প্রভুর নাম জপ করতারা, তানুরা অদ্বৈত ঠাকুর সাধনে বৈষ্ণবাগর তিরস্কারজনক বাক্য তাও আশীর্বাদজনক বাক্য এবং মধুর বাক্য ইয়া তানুর কর্ণের মধ্যে প্রবেশ করেছে হান তকইয়া অঙ্গীকার বৈষ্ণবতায় অদ্বৈত ঠাকুরের কান্তি আনরে ভিত্তি করিয়া মুখশি দিয়া হিতারা এবং অদ্বৈত ঠাকুরের কুবচনার মাধ্যমে সুবচন তত্ত্বমূলক ইয়ারিখানি ফং করলান হাব্যাস সাধন করলা। আচার্যের ক্রুদে হাসে ভাগবত গণ ক্রুদে তত্ত্ব কহে যেন শুনি কুবচন হুমতে কুবচনার মালসে কেন কুবচনার নাম আলোই তুইতা। অদ্বৈত ঠাকুরের মহাপ্রভু অদ্বৈত ঠাকুরের নিত্যানন্দ প্রভুর যাত্রা নেই গো বলল, ইমা বাবার পরিচয় নেই গো বলল এবং আর একও বহু কথা মাতল। এটা ঘুমতে কুবচন হইল বরণে হাং যে বাঁকা দৌজিল কিয়া হে রূপে
এ দৌজিল কারে আনার হারি গদ মানুষ আনন্দ পি তারা কুহান বলে বরণে আন দিল আনতে খেতি বাড়ি করে পাতাই ফল ফুল ফসফুটি তৈ তৈ বলিয়া অমাটির চিকারে দিয়া বরণে রূপী তো মানুষ বরণে আনরে মাক তারা হমাই তারা ভক্তি কাক অতএব অদ্বৈত ঠাকুরে চিকারি দিয়া নিত্যানন্দ প্রভুরে বাহিরের তো সেই অপমানজনক কথা মাতলো কিন্তু নিত্যানন্দ প্রভু সম্বন্ধে যে অদ্বৈত ঠাকুরে এত বড় ধারণা এত বড় তত্ত্ব যেটা লুকিয়াছে তা ফ করে পারল এবং এরে আনি অদ্বৈত ঠাকুরে না ফ করলিস্তে আজ চৈতন্য ভাগবতে আমি হান রস আচ্ছাদন করে নোয়ারলাম নেই নেই আছে ঠিক আছে রাধে রাধে অতএব ভিন্ন জ্ঞানে নিন্দে বন্দে সে হেন রস কলহার মর্ম না বুঝিয়া ভিন্ন গানে নিন্দে বন্দে সে মরে পুড়িয়া আজ নিত্যানন্দ প্রভুরে যেভাবে অদ্বৈত ঠাকুরে নিন্দার সূচক বাক্য ল যে তার তত্ত্ব কথা প্রকাশ করলো আর যে কই না বুঝে ওই চৈতন্য ভাব বুঝে না ওই সাধু সঙ্গ না করে সে আগে গুরু কৃপা না পাশে আগে সাধন ভোজন না করে আগে ভক্তির পথে নাটাসে গিরক আগে অদ্বৈত ঠাকুরের কথা হান বুঝানির কথা না গই এহান বৃন্দাবন দাসে মাতে হান অতএব অদ্বৈত ঠাকুরের কথা হান বুঝতে গেলে গা তার মর্ম কথা খানি যে তার চৈতন্য লীলাতে আছে ওখানি হার পেলে পরে চৈতন্য ভাগবতে হান বুঝে পারতাম অতএব বৈষ্ণবগিরি গীথানি যেহানি আমি আস্বাদন করে পারেছু পূর্ব পাঠের মধ্য দিয়া উহানি আমি এহান বুঝানির চেষ্টা করলো এহান নিয়াম পারা কঠিন তত্ত্ব হান এহান হার পিতে গেলে গা মহাপ্রভু সম্পূর্ণ জীবনই আন হার পানি পারলে গিয়া তত্ত্ব কথা আন হার পিতা নাই গা উহাল নিত্যানন্দ গৌরাচন্দ্র ঝাড়ে কৃপা করে বৃন্দাবন আছে নিত্যানন্দ প্রভুয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যে করে কৃপা করে সে সেই সে বৈষ্ণব বাক্য বুঝিবার পারে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা সারা নিত্যানন্দ কৃপা সারা এরে অর্থ তা বুঝানিও সম্ভব অতএব গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা সারা কৃষ্ণ কথা কৃষ্ণ তত্ত্ব বুঝানিও সম্ভব ওহাল গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপায় আজ এই অদ্বৈত ঠাকুরে নিত্যানন্দ প্রভুরে গালাসে তত্ত্ব হান বুঝে পারতারা বলে বৃন্দাবন দাসে মাতারা সেই কতক্ষণে দুই মহাকতুহলী নিত্যানন্দ অদ্বৈত হইল কোলাকুলি খানিপা গালা গালাস করিয়া হদিয়া দগিয়ে বারবার করে ওই কন্যা কন্যি করলা বৈষ্ণবগিরি গীতানি আমি সংসারের মধ্যে কোনগর লগে তর্ক করলে জীবনকার কানাট করিয়া কান্তিওয়ার আমি থইয়া আমি তো আমি কান্তিওয়ার ল চলিয়া যায় কিন্তু বৈষ্ণবর আমি কোনোদিন কান্তি না তার নিত্যানন্দ প্রভুয়ে অদ্বৈত ঠাকুরে অমাত্রিক গালিয়া মাতল অদ্বৈত ঠাকুর যেহেতু বৈষ্ণব গুহানতে বৈষ্ণবর গালি খানা ওহান মানু আগ মঙ্গল রূপে বৈষ্ণবর গালি হিতাল বৈষ্ণবর গালি খানা বোলানি হান যে সাথে ইমাবাবার বাকুড়ি খানা মাস্টরের বাকুড়ি খানা গুরুজনের দমক খানা হান যে সাথে মানুষের জীবনে আশীর্বাদ উষাদে বৈষ্ণবর তিরস্কার খানা হান জন্মে জন্মান্তরে কৃপায় লেখে তারা রেহান আজ নিত্যানন্দ প্রভুরে অমাটি শক্তি কমাতল নিত্যানন্দ প্রভু কল করিয়া তার পরম বৈষ্ণব তার সখা তার নামর বন্ধু কথা কইয়া নাম মানার যে থাই তারা নামর পথে যে তা থাই তারা উতার গোজে কান্তিত না থক নেই এবং হতম নামে আসই কর্তারা জন তাই কান্তিত না করারে উঠক নেই
অন্তরের মধ্যে কান্তি থনাও থক নেই। হেনামতে জনকরি কীর্তনের শেষে প্রতিরাত্রি সভা লইয়া করে প্রভু রসে এলীলা দেখিতে মনুষ্যের শক্তি নাই, সবে দেবে দেবগণের সংগুপে তথায় এলীলা হান একমাত্র কৃপা থাইলে, কৃপার দৃষ্টি থাইলে লীলা হান শ্রবণ করে পারতারা, দর্শন করে পারতারা, মহাপ্রভুর দর্শনে হান সাধারণ জনে দর্শন করে না লোক। আজ নবদ্বীপে 33 কোটি দেবতায় এ রসে তা আস্বাদন করিয়া পরমানন্দ পেয়েতারা সর্বগুণে গৌরচন্দ্র গঙ্গা স্নান করি কুলে উঠি উচ্চ করি বলে হরি হরি গঙ্গানাথ খেলিয়া হরিয়া নৌবৎকাইয়া হরিনাম ধ্বনি দেনা করল, অর্থাৎ হিনিয়া হদিয়া কাইবুলেরা। এবং এই হিনানিয়া না মাধ্যমে হাবিরে মালা চন্দন প্রসাদ হাবিতা মহাপ্রভে ব্যবস্থা করে দিছে। এবং এ মালা চন্দন প্রসাদর হারিয়াগত জগাই মাদাইস যে উদ্ধার করা নির্পথে গৌথ দেশে এবং জগাই মাদাইস সাধারণে যেটা বৈষ্ণব আশ্রিতা যেটাই উদ্ধার না মনিতারা তারও উদ্ধারের ব্যবস্থা করে দেশে। মানবের উদ্ধারের কাবলিয়া প্রয়োজনীয় বস্তু তাই প্রসাদীয়তা ওয়াল প্রসাদীয়তারে নিয়ম পারা শ্রদ্ধা করা নিত বৈষ্ণবগুলি গীতানি প্রসাদী এমন শক্তিহার আমি সান্দ্রজ্ঞ উপনিষদে এবং গীতার মাঝে উপেয়ার অন্নাদ ভবতী ভূতানি পর্যনাদ অন্ন সম্ভব যজ্ঞাত ভবতী পর্যনং যজ্ঞ পর্ণ সম্ভব অন্নদাত্ত পৃথিবী আর সৃষ্টি সেহান অন্নতা পানিত্ব সৃষ্টি সেহান পানীয় তা হরিনাম যজ্ঞত্ব সৃষ্টি সেহান অতএব জগতে আহান লালন পালন করে হেতা ইনডাইরেক্টলি হরিনাম মানে ওভাল আমার তা হরিনামে হান প্রভুর পথগত জগতর মঙ্গল করানি মনিলাতে এক হরিনাম সর করলে জগতে আর হাজার হাজার মঙ্গল প্রবেতর হরিনামও আনে হারইয়া সময় মতো বৃষ্টি দেয় সময় মতো খাদ্য দেয় সময় মতো ভক্ত করা হরি বলতে বাকি তা চিন্তাই তারা অতএব হাব্বি যদি ভক্ত পড়তারাগা ও তাহলে পৃথিবীর কোনোদিন অভাব অনটন এবং বিভিন্ন বিপদাপদর সমস্যা পড়ার এই কথা না ঈশ্বর বিমুখ হইয়ার আর আমি মহা বিপদাপদ এটা আমি পড়িয়ার গা এ হাল মাতে সে হার যে সর্বদাই আমার তা প্রসাদ বক্ষণ করানি লাগে বিশেষ করে অন্তরাত্মাগ পবিত্র করানি আনিলে অন্তরাত্মাগ সদাচার লথনাহান আস্থা উপনিষদর গীতার মাঝে পরিষ্কার মাতে সে কারণ 17 তম গুণে তা গুণত্রয় বিভাগ যুগ গীতার এটাতে খাদ্যত্ব সৃষ্টিরতা নাই মানলাগ দুষ্টকতা কিয়া দুষ্টকতা যদি হুনের কর্ণের খাদ্য হইল শ্রবণ করা দুষ্টকতা শ্রবণ করলেতে ও দুষ্টকতা আর মননৈত আহি গেল যদি দুষ্ট মানুষ সংস্পর্শ দুষ্ট দৃশ্য অনাচার জিনিস দেহানিয়ার এই স্বভাব পাইল দিয়র চামড়া হারল যদি অনাচার মানুষ স্পর্শ করা নিয়ে আনে যদি খাদ্য হানুয়া ধার উতাইলেতে মানু আগ কিসাদে আমি মহাপ্রভু চৈতন্য দেবের নির্দেশা যে আমি নামসাপি দানি থক আমি মালাপি দানি থক নকুনপি দানি থক কিয়া এটা আমার চামড়া আনোর খাদ্য মনানোর খাদ্য দেহগর খাদ্য নামসাগ পিতিয়া আমি যে বাঁকা আঁকিয়া গার্গর মধ্যে তুলসীর মালার যে বাঁকা থা নিত্য যে বাঁকা প্রভুর নামে জপ করিয়ার বাঁকা আমি অন্যায় কর্ম করে নারিয়া বন্যানে নাত্তই কারণ সূর্য গই চন্দ্র গই আকসাটে নানুকুলে আধার হানে তিন হানে আকসাটে না থা যদি তুই আধার হানারে অবলম্বন কর
উতাইলে তি নাম সাগ না পিতৃ। যদি অন্যায় কর্ম করিম বুলর অন্যায় পথে চলিম বুলর পইল্লাই তি নাম সাগ না পিদি, পইল্লাই তি না করতে তা নাম সাগ পিদানি বন্ধইতে, তোর সীমানা ডান পিদানি বন্ধইতে, সাধু জনরে নিন্দা করানি অকর্তে, জীবন হান্তর তা অন্ধকারের পথে জিতইয়া আটকা করে আগ্রহী অন্ধকারের তো চিন্তা না কাবুলিয়া তোর তা পইলা অঙ্গের ভূষণ। অর্থাৎ মন নিরালানা যদি নাম সাগ থা আর একজনা ওই মল্লগে অতারতে, আর একজনা ওই মল্লগে কোন ব্যবহার হান করতে, মর প্রতি শ্রদ্ধা হান হইতে বাধ্য। মুসলমান আগুবালা যদি বৈষ্ণব বেশা হান করিয়া থার মুসলমান ওইতরে শ্রদ্ধা করতে, হিন্দু ওইতে শ্রদ্ধা করতে স্বাভাবিক, খুটেরা অত গেলে গাও তোরে আদর করিয়া খুবই, যে কোনো জায়গা আনা তো উঠাইতে, যে বাকা আদর পা না করতে উবাকাতি অনাদর কাম করানি মনিয়াও না। এবং এরে ভূষণে হান মহাপ্রভু নিয়ামপাড়া জুড় দেশে কুহান বৈষ্ণব বেশ ধারণ করলে বৈষ্ণব আচরণ করতেই, বৈষ্ণব আচরণ করলে মনান শান্তি হইত, মানসিক শান্তি পেইলে ঈশ্বর সাধনা করে পারতেই, অশান্তিতে কেউ ঈশ্বর সাধনা করিতে পারে না। প্রভে তারে সাধনা করলে তোরে শান্তি দেনার চেষ্টা করতে, এহানেই মহাপ্রভু জগাইমাদাই হাব্বিরে সমর্পণ করে দিল। তা জগাইমাদাই রে, এবং জগাইমাদাই মুখে যেটা আসে তারে এসাদে হারও করিয়া খেলাধুলা করিয়া, খেলাধুলার মাধ্যমে এসাদে তানুরে হাতেক্য তুলসীর মালা ডাল পিদা দেনা হাতেক্য, তানুরে প্রসাদি খানি খোয়া দেনা হাতেক্য, তানুরে নাম সাহ পিদা শিকা দেনা, উতাইলে নবদ্বীপ পরিবর্তনে হার আইতে বাধ্য। এ সাথে করে এই মহাপ্রভু নবদ্বীপে পরিবর্তন আনেছে, এবং এ পরিবর্তনে হান মহাপ্রভু আনেহে তা খেলার মাধ্যমে, সবারে দিলেন মালা চন্দন বিদায় লইয়া সবে করিতে ভুজন, মালা চন্দন হাব্বিরে দিল তা খেলার মাধ্যমে বিলা দিয়াইল তা, জগাই মাদাই সমর্পিল সর্বাস্থানে আপন গলায় মালা দুই দিন, জগাই মাদাই রে যে বাকা মহাপ্রভু চৈতন্য দেবে তুলসীর মালা পিদাড়িয়াইল তা, এসব লীলার কবু অবধি না হয় আবির্ভাব তীরবাদ মাত্র বেদ হয়, এসাদে মহাপ্রভু লীলা করিয়া ভক্তি আন্দোলন এহান করেছে। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ, আমি এবাকা তিন বছর যাবৎ আমি পাটে হান করিয়ার হাই হার, আমি কতিহান পরিবর্তন আনলাং মাতে নারু, আমি কই ঘরে নাম সাপি দেওয়া পারলাম, কই ঘরে মালাপি দেওয়া পারলাম, কই ঘরে হরিনাম জপ করা পারলাম, কই ঘরে একাদশী করা পারলাম, মহাপ্রভু চৈতন্য দেবের ভক্তি আন্দোলনে এনারে অনুসরণ করলে আমি উদ্যান নিজে মালা জপ করলে নাই তৈ, নিজে নাম সাপিতলে নাই তৈ, নিজের ধর্মপথে চললে নাই তৈ, আর এক দশ গরু আমি উপত আনানি, দেহারাজি ইস্কনে অভয়াচরণ প্রভুপাদর নির্দেশে বা গৌড়ীয় মঠে বা মহানাম সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় এহান কর্তারাও আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, নিজে খ্রিস্ট নাম আচরণ করানি, নিজে সদাচারণা নিজে শুদ্ধ পথে থাইয়া আর এক দশ গমানু কৃষ্ণ ভক্ত হন করে পারানি, আমার যদি চৈতন্য ভাবচ্ছঙ্গ প্রতি আগমানে যদি দশ গ কৃষ্ণ ভক্ত হন করা পারিয়ার, দশ গড়ে মালা যদি দেয়া পারিয়ার, ওখানে আমার সার্থকতা, ওখানেই মহাপ্রভু পৌরাণিকা মাতে সেহান, ওখানেই গীতাত মাতে সেহান, মনমনা ভব মজ্জাদি মাং নমস্কুরু, এ পৃথিবী এনা সুখ শান্তির কাবুলিয়া তুমি কারাং জারাই গাতা, এ পৃথিবী এনা দুঃখ মোচন কাবুলিয়া কারাং জারাই গাতা, কারাং না যেওয়া মরাঙা হিউতার সমাধানকারী গ পৃথিবীর তরে ব্যাপাটা দেহ তা মর মধুর কৃষ্ণ নামে হান প্রচার কর গাবুলিয়া, কারণ মানুষে বাকা সদাচারী ওইতাই, মানুষে বাকা কৃষ্ণ ভক্ত ওইতাই বাকা মানব সমস্যার সমাধান হল কাবুলিয়া পুলিশ মেলাটারির প্রয়োজন না পড়ে, মানব সমস্যার সমাধান হল কাবুলিয়া কোর্টর প্রয়োজন না পড়ে,
মানু তামসিক নিয়াম হইলা আরো আজি, পুলিশ মিলিটারি নিয়াম হইলা তা তামসিক নিয়াম হইলা আরো আজি, ক্রিমিনাল কেস নিয়াম হইলা আরো আজি, কোর্ট কাছারি তা চলের তা, নাইলে কৃষ্ণ ভক্তর আশ্রম চলবে। মহাপ্রভু চৈতন্য দেবে এহানেই মাতেছে হান, এবং মহাপ্রভুর এ চৈতন্য লীলা হান, ও সময় চলেছে আর এবাকাও চলেছে হান। অতএব গৃহে আসি প্রভু ধুইলেন শ্রীচরণ, তুলসীর করিলেন চরণ বন্দন, ভোজন করিতে বসিলেন বিশ্বম্বর, নৈবেদ্য আনি মায়ে করিলা গুচর। মহাপ্রভু চৈতন্য দেব হিনিয়াইয়া তুলসীর গাজারে হওয়া করে পদদৌত করিয়া তুলসীর গাজারে হমারিয়া তুলসীর পাতা হান নিশ্চয় অন্য থাইব, এর অর্থ আন কি হান তুলসীর পাতা হান অন্য থানা, এর অর্থ আন হইল তাই সাত্বিক পূজন করানি বৈষ্ণবগিরি গীতা। ভাই হান আমি কোনাক্ত সদাচারী খাদ্য না হিলাং হানতে, আমার সমাজ ব্যবস্থা হানান ওয়ান বেলতে আমার তা নিয়াম হিপিয়া, কিন্তু ওয়ান বেল আনি লাগতোই হান, কারণ যেহান ভুলু হান ধরিয়া থানাও হান, আমার উদ্দেশ্য হান না। আমি যেহেতু গীতাহান পাঠ করলাম গীতা থার পেলাম যে প্রভুরাং টাকাত করিয়া খানাও হান মারাত্মক অপরাধ থান, অপরাধ যেটা আছে তার ভিতরে হাবিত্য শ্রেষ্ঠ অপরাধ থান কুংহা প্রভুরাং আত্মসমর্পণ না করিয়া খানা, ভুজনেই তো জনার্দন, এ ভুজনে হান করে রুব জনার্দন। আমি নাম সাগপি যে আরোপে নারায়ণম উদরে, উদরে নারায়ণ নাং হান দরিয়া, তাইলে আমি জীব হত্যা করিয়া শ্মশান হান ভুক্ষণ করানির অধিকার আমার নেই। আমার পেটে গ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ বিরাজমান করে আমার দিয়ে গল ঈশ্বর সর্বভূতানাগিনী দেশ অর্জুন তিষ্ঠতি, ভুজনে তো জনার্দন, জনার্দন বল তারা ওই ভুজন করে গেল, এবং নারায়ণ বল তারা ও উদরে থার ওপেন মাঝে আমি অনাচার খাদ্য খানা নোয়ারিয়া। আমার সমাজ ব্যবস্থা আমার তা নিরামিষ খানার প্রচলনে হান, সমাজ ব্যবস্থা নেই বলিয়া আমি কোনাকে খেলাং খেলাং হাই হান, কিন্তু গীতা জ্ঞান পানার পরে বৈষ্ণব সংকীর্তন লীলা তাহার পানির পরেতে আমি জীব হত্যা করে মারিয়া, বিশেষ করে আমার তা গীতা আনার অধ্যায় আনে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, অধ্যায় আনে গুণত্রয় বিভাগ যুগ, এটা প্রবের ডিটেলস অধ্যায় কিয়ান করে ব্যাখ্যা করে গেছে। মহাপ্রভু চৈতন্য দেবে তুলসী যার সমা দিয়া বুঝনে বহিলগা অর্থ আন কিহা, তুলসী মাঝে পেয়ে ঠাই দি আমাদের ব্রজবৃন্দাবন দাম আর নাই, ব্রজবৃন্দাবন দামে মাস খেয়ে তারা থান না হি তারা, আমার সমগ্র ভোজন হারে ব্রজবৃন্দাবন ধাম হান। অতএব আমার আশ্রিত গুরু যেতা ভুবনেশ্বর সাধু ঠাকুর বলিক, গোপাল দাস বৈরাগ্য ঠাকুর বলিক, 108 দিন কৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর বলিক, রাখাল বাবাও বলি, হরিদাস দেববর্মাও বলি, কৃষ্ণকুমার দেববর্মা বলি, হাব্বি মিরামিষ বুঝি সদাচারী, তাই সদাচারী ও না হার আমার তার নিয়ম পারা কর্তব্য হান। সর্বভাগবতের করিয়া নিবেদন অনন্ত ব্রহ্মাণ্ড নাথ করেন ভুজন, হাব্বি ভাগবত তারে অর্থাৎ ভক্তমারাইরে নিবেদন করিয়া মহাপ্রভু ভুজন করার বহে, পরম সন্তোষ মহাপ্রসাদ পাইয়া বৈষ্ণবগিরি গীতানি কতি পরিষ্কার করে মাতের হাত মহাপ্রসাদ, প্রসাদ বলতে আমি কিতা বুঝিয়া তা, প্রসাদ বলতে আমি বুঝিয়ার হাত প্রভুরাং যেটা কাট করিয়ার ওতা, প্রভুরাং যেটা কাট করে নোয়ারিয়ার ওতা আমার খানার অধিকার নেই, ওটা আমার তা আমার বস্তু না গো, হা উতা খেইতেই খা, কিন্তু ভাব ভাব প্রস্ফুটিত নাই তুই, প্রভুর নাম মানার
রস কারানো আতে, অর্থাৎ ফুলগড়টাকে যদি না সাতল তাহলে গোবিন্দর চরণে পড়ে না আতে, তুলসী চরণটাকে যদি না সেঙর তাহলে রাসলীলা থমানো আতে, এবং পানি আনার থানে যদি তি না সেঙর তাইলে গোবিন্দর চরণ আনার থানানো আতে, গোবিন্দর চরণ আনার থাইতে গেলে গা ফুলগর সাধানে সাতনি রাখত ওই অন্তরাত্মা গ, পানি আনার সাধানে গোলানি লাগত, এবং তুলসীর পাতা আনার সাধানে সেঙনি লাগত। পরম সন্তোষে মহাপ্রসা মুখশুদ্ধি করি দলে ভরিলাশিয়া বধু সঙ্গে দেখে আয় নয়ন ভরিয়া মহানন্দ সাগরে শরীর ডুবাইয়া। আজি মহাপ্রভু চৈতন্যদেব হিনিয়া চিতা করিয়া দুঃখময় দিয়া তুলসী পূজা করিয়া ভোজন করে রূপে মালকে নয়ন হয়ে গল, নিজর বধু লক্ষ্মীর এল, মহাপ্রভুর মিথুয়া পরমানন্দ আবসারে আইর বাজ্ঞা সীমা কে বলিতে পারে, সহস্র বদন প্রভু শক্তি ধরে প্রাকৃত শব্দে বোঝে বা বলিবে কে আয়, আই শব্দ প্রভাবে তার দুঃখ নাই। বুঝেছেন তো বৈষ্ণবগিরি কি থানি ইমাটাকে হান হাবিবি আপার বাজ্ঞে না জুটে। আজি জন্মে জন্মান্তরে অনাদিরাদি গোবিন্দরে নিজের পুতজ্ঞ করে কঙ্কত পেয়ে তবুলিয়া ভজন করেছে যশুমাতা, আজি শচীমাতা ওয়া নবদ্বীপে যেবাকা গৌরাঙ্গ মহাপ্রভে আই অর্থাৎ ইমা বলিয়া ডাকখান যেবাকা দেরগা উবাকা পঞ্চপ্রাণে হান গড়িয়া পড়ে, সাধারণ পুতকা ওই ডাকখান দিল মালকে ওই মাটি গলি দিয়ে আনতে স্বয়ং ভগতীশ্বর ভগবান শ্রী গোবিন্দ যে বাঁকা ইমা বলিয়া ডাকখান দের রূপে শচীমাতা কথি গলে তাই। বয়সান্ত বৈষ্ণবগিরি কি থানি পুত্রের দেহ শ্রীমুখ দেখি আই জগন্ মাতা নিজ দেহ না আই নাহি জানে আছে কোথা, যেবাকা মাল করে ইমা বুঝে ডাকখান দিয়া মুঙ্গনা তাহের রূপে শশীমাতা কুপ করে বেরোইয়া থাইয়া তে আত্মজ্ঞান হারাইয়া পুতকর্মে ধোঁয়ান চেয়া থাইনি। বয়সান্ত বৈষ্ণবগিরি কি থানি আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হার আমি এক ঘন্টার গজে না করিয়া, কারণ হার পাঠে আন করিয়া লঙ্করানি হন আমার উদ্দেশ্য হানা করি, পাঠে আনরে অনুধাবন করানি এবং নিজের জীবনে যাহাতে ভক্তির পথেগত তাকেই কারানি আমি পারে আর সাথে প্রচেষ্টা হারলো আমি পাঠে হান চালাসি আর তকইয়া আজি আটটার গজে বাজিল হারতে আমার তা এ পাটে হার এবার আমি 375 পেয়ে আমি পাঠ করল, আশা করি আর আগামী দিনে 402 তো আর 25 হইলে আমার তা 400 25 আমি 27 সান প্রয়ার থাই, এবার আমি 27 আন যদি করা দিলাম করা যাওরি গাও তাইলে আমি চালাক করে করানি লাগতো, চালাক করলে রসভঙ্গ ভাব ভঙ্গ না সম্ভাবনা আছে। ও আল্লাহ ব্রজগোপী যে সাধে ধীরগতিতে কৃষ্ণরে পানার কা বলিয়া ভজন সাধন করিয়া বিপিন পথে যাত্রা করেছিল ঔষধ আমি আজিকার পাটে হান আমি এপি বিরাম নিয়ার গা, আগামী দিনে এ 27 সান প্রয়ার বাংলাদেশের অজা চন্দ্রকুমার সিংহ গিরকে আহের কালি বৃহস্পতিবারে মধুরভাবে শ্রবণ করবি তুই, আজকাল পাটে আনো নিগুড় তত্ত্ব হানি নিয়ামপাড়া কঠিন তত্ত্ব হানি, এ রসে হান ও নিয়ামপাড়া কঠিন রস হান, এহান পেয়া সেবা করানি ক্ষমতাও আন মরাং নেই আর মি হার পাওরি, তথাপিও গুরু কৃপায় মহাপ্রভুর কৃপায় বৈষ্ণবের কৃপায় যে হানি মি মাতিয়া গেল ওয়াই হানির মাধ্যমে যাহাতে কৃষ্ণ ভক্ত হাব্বি সেবায়
মর্তা অপরাধ থাই লোহা বিয়ানে নিজ গুণে ক্ষমা করে দিয়া শ্রবণ করে দেন দেনার কা মি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ এ শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত নিত্য পাঠেত্ব হাবির চরণে কোটি কোটি ভক্তি কাট করুন রাধের হাবি জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় পঞ্চতত্ত্ব কি জয় স্বয়ংসায় কি জয় আমার পরম গুরু ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় পরম গুরু গোপাল দাস বৈরাগ্য ঠাকুর কি জয় জয় গুরুদেব 108 শ্রীল ধীকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর রাধে রাধে।